হচ্ছে জলের ফোয়ারা, সঙ্গে রয়েছে গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি, আর মঞ্চ থেকে ভেসে আসছে মনোমুগ্ধকর মারমাগানের নানা কলি। একে অপরের প্রতি পানি ছিটিয়ে ঐতিহ্যবাহী সাংগায় উৎসবে মেতেছে মারমা তরুণ তরুণীরা। রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে ফুলে ফুলে সাজানো জলকেলে উৎসবের মঞ্চ। রাঙ্গামাটি 10টি উপজেলার পাশাপাশি বান্দরবান এবং খাগড়াছড়ি থেকেও শত শত মারমা তরুণ তরুণী এই উৎসবে অংশ নেয়। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে পূরণ করে নিব পানি উৎসব উৎসব দিয়ে। এই দিনটির জন্য আমরা প্রত্যেক বছরে অপেক্ষা করে থাকি। পানি উৎসবটা হচ্ছে আমাদের মারমাদের হচ্ছে একটা এটা সম্প্রদায়ী খেলা। স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে অতিথিরা নিজেদের মধ্যে পানি ছিটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই উৎসবে। পানি ছিটানোর মধ্য দিয়ে মারমা তরুণ তরুণীরা যেমন নিজেদের মনের ভাব প্রকাশ করেছে, তেমনি ধর্মীয় রীতি অনুযায়ী বিগত বছরে রোগ শোক ক্লান্তি দূর করে নতুন করে শুদ্ধ হওয়ার উৎসাহ যোগায় এই সাংগাই। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে তিন পার্বত্য জেলায় গত 6 দিন ধরে চলছে বৈশাখী উৎসব। ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু, মানমাদের সাংরাই এবং চাকমা সম্প্রদায়ের বিজু, আর সব মিলিয়ে এ প্রাণের আয়োজন বৈশাখী। মানমাদের এই সাংরাইয়ের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবার বৈশাখী উৎসব। পরস্পর পরস্পরকে জল ছিটিয়ে যদি আমরা যদি সম্প্রীতির যদি গড়ে তুলতে পারি, তাহলে আগামী বছর তো আমাদের জন্য ভালো যাবে। জলকেলি বা সাংরাই উৎসবে 100টির বেশি তরুণ তরুণীদের টিম অংশ নেয়। বিগত বছরগুলোর মতো এবারও সাংরাই উৎসবের মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। এই মৈত্রীময় জল ছিটিয়ে নিজেরা যেমন শুদ্ধ হচ্ছে, শুদ্ধ করছে পৃথিবীকে, ভুলে যাচ্ছে বিগত বছরের যত লাঞ্ছনা গঞ্ছনা শোক রোগ এবং দুঃখ, এটি হলো এই সাংরাইয়ের মূল মর্মকথা। রাঙ্গামাটি সাংরাই উৎসব থেকে কমল দে, সমসংবাদ।